মনোনদীর ভাঙ্গনে কুলরা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যাদুর্গতে এইসব এলাকায় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করছে কুলরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের ডাক্তাররা। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকেও মেডিকেল ক্যাম্প কাজ করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে 25টি পরিবার রয়েছে, এর মধ্যে এখানে একজন গর্ভবতী মহিলা রয়েছেন। ওনার দুর্গত এলাকায় ছিলেন, ওনাকে সেনাবাহিনী উদ্ধার করে কুলরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে উনি টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন। এখানে একজন মেডিকেল অফিসার আছি কুলাউড়া উপজেলায় নিয়োজিত। আমার সাথে আমার তিনজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে এবং আমার একজন ড্রাইভার আছে অ্যাম্বুলেন্সের সাথে। আমরা সম্মিলিতভাবে পাঁচজনের একটি দল আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে বন্যা কবলিত যেসব এলাকা আছে সেখান থেকে যাদেরকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য যাদের বিভিন্ন রোগ আছে সেগুলো সম্পর্কে তাদের সচেতন করা, কী কী সমস্যা হতে পারে এবং সেগুলোর জন্য ওষুধপত্র বা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা। আমরা যেটা দেখতে পেয়েছি বেশ কয়েকটি ক্যাম্প ভিজিট করে যে তাদের প্রধানত পানিবাহিত বিভিন্ন রোগ অথবা পুষ্টি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে অপুষ্টিতে ভুগছেন তারা, যেহেতু বেশ কিছুদিন তারা ঠিকভাবে খাবার পাননি। যদিও এখনও আমরা সব জায়গায় ত্রাণ এবং চিকিৎসা সেবা একই সাথে প্রোভাইড করছি, তারপরেও সেখানে কি তাদের যে সমস্যা হয়ে রয়েছে সেজন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধপত্র, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণের যে ট্যাবলেট আছে সেগুলো দিয়ে আসছি এবং সবাইকে বুঝিয়ে আসছি যে কোন ওষুধটা কীভাবে খেতে হবে। যেহেতু অনেকেই এনারা জানেন না সেক্ষেত্রে আমাদের একটু কষ্টসাধ্য হচ্ছে ব্যাপারটা, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ আমাদের মূল মন্ত্রই হচ্ছে শান্তিতে এবং সমরে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা। সেই মূলমন্ত্রে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এবং আমাদেরকে এই কাজে বিভিন্ন আমাদের যে সিভিল প্রশাসন রয়েছেন সেখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তাররা আসছেন, তারা ওষুধপত্র নিয়ে আসেন, আমরা একসাথে ক্যাম্প পরিচালনা করছি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, ছাত্ররা রয়েছে, ওরাও আমাদেরকে ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র দিয়ে সাহায্য করছে। তো আমরা আশা করি খুব দ্রুতই, যেহেতু আবহাওয়া গত দুই দিন ধরে ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, আমরা দ্রুতই এই অবস্থা থেকে পরিত্রাণ পাব এবং যতক্ষণ পর্যন্ত সবার প্রয়োজন আছে আমরা সেনাবাহিনী এখানে মোতায়েন থাকবো। এবং তাদের ঘরে যেহেতু পানি ঢুকে গেছে, আশ্রয় কেন্দ্রেও তারা যতক্ষণ রয়েছে তারা অবশ্যই রাতে ঘুমানোর আগে কিংবা বাথরুমে যাওয়ার আগে যাতে চারপাশ দেখে নেয় যে কোনো সাপ আছে কি না এবং সেই সম্পর্কে সবলকে অবহিত করে। আর বলেছি কারো যদি সাপে কামড় দেয় অবশ্যই দ্রুত, যেটা প্রাথমিক চিকিৎসা, সাপের থেকে কিছু দূরে বাঁধন দিয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। কেউ যাতে কখনোই সাপে কাটা স্থান থেকে সাপের বিষ চুষে বের করার কোনো ধরনের চেষ্টা না করে, এটার কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এতে যে সাপের বিষ চোষার চেষ্টা করবে তার স্বাস্থ্য আরও ঝুঁকিতে চলে আসবে। আমরা এই বিষয়ে, এছাড়াও বিভিন্ন যে পানিবাহিত বা চর্মরোগ বিষয়ে ব্যাপার আছে, আমরা তাদেরকে এখানে ব্যাপারে প্রেরণা প্রদান করে এসেছি এবং জানিয়ে এসেছি কীভাবে থাকলে তারা সুস্থ সবল থাকতে পারবে। অযথা বেশি পানি পাড়াপাড়ি না করা, তাতে চর্মরোগের চান্স বেড়ে যায়, আবার বন্যাদুর্গত এলাকায় বেশি সাপের উপদ্রব দেখা যায়। সুতরাং ঘুমানোর সময় অবশ্যই বেড বিছানা দেখে ঘুমাবেন, দরজা জানালা লাগাইয়া ঘুমাবেন, পাশাপাশি যাদের বাড়ির আশপাশে জুট জঙ্গল আছে তারা যেন একটু সতর্ক থাকেন। ওই এলাকায় যাওয়ার আগে অন্তত একটা লাঠি হাতে নিয়ে কমপক্ষে আওয়াজ দিয়ে সাপ তাড়িয়ে তারপরে যাবেন। এর পাশাপাশি যদি কেউ আক্রান্ত হয়ে যান সাপের কামড়ে, তাহলে কোনো অবস্থাতেই কোনো অজা বা কারো কাছে না গিয়ে সোজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন। যে চারটে আশ্রয়কেন্দ্র, সে চারটে আশ্রয়কেন্দ্রে আমাদের মেডিকেল টিম সকাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাথে যৌথভাবে। এরই প্রেক্ষিতে আমি নিজেও এসেছি, আমার সাথে আমার আরএমও ডাক্তার জাকির সাহেব আসছেন, আমরা নিজেরাও দেখে গেলাম রোগীদেরকে। এখানে প্রায় 24টি পরিবার আছেন, 24টি পরিবারের সবার সাথে আমরা সাক্ষাৎ করেছি, যা যা সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমাদের মেডিকেল টিমে সার্ভিস দিয়ে গেছে এবং আমরাও এখন কয়েকটা বাচ্চাকে দেখে আসলাম এবং তাদেরকে চিকিৎসা দিয়ে আসলাম। আমার বাচ্চার বয়স 7 মাস, ওনার খুব বেশি জ্বর কাশি সর্দি, ডাক্তারও যাইতাম পারতাম না, আমরা কোনো ভালো নাই। একটু প্রেশারের সমস্যা আর ওই পেটে একটু সমস্যা আর আত্মায় কিছু চুলকানি আছে আর কি, এই জন্য সেনাবাহিনী আমার ডাক্তারে লইয়া গেছেন কুলাউড়া হসপিটাল। আসতে আইসি আমার কিছু চিকিৎসা চলার পথে আমার কিছু সহযোগিতা করবা। আর বাড়িতে গোলাই মা পানি
বাচ্চার বয়স 17 দিন। এখানে কতদিন ধরে আছেন? বন্যা আসার পর তো 4 দিন হয়ে গেছে। এখন কি সমস্যা আপনার বর্তমানে? সমস্যা বাচ্চার সমস্যা আছে অনেক কিছু। মুখের মাঝে সমস্যা, দুধ পায় না, তারপরে পেটের সমস্যা, এগুলো জি না ন্যাপকিন এগুলো পাইছি না। তো শিশুর তো ঠান্ডা লাগে, তারপরে তলপানি টলপানি এগুলো সব ভিজাই যায়, এগুলো তো শুকানি দেওয়ার জায়গাও নাই। আমরা ছোট শিশুদের নিয়ে অনেক অসুবিধা আছি, বন্যার মাধ্যমে কোথাও যাওয়া যাচ্ছে না, বাচ্চাদের প্রসাব পায়খানা করে, এগুলো ক্যাম্পাস খুব প্রয়োজন। মহিলাদের ন্যাপকিনের দরকার, এগুলো আমরা এখনো পাই নাই। আসছেন ওনাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ওনাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছিল, উনি গর্ভবতী। ওনার এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর আজকে ছাড় দেওয়া হয়েছে, উনি এখন এখানে আসছেন। আমরা ওনার প্রেশার চেক করে দেখছি এবং এই যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ওই অনুসারে আমরা প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়া যায় ওইটা আমরা দিছি এবং ওনার দেখভাল করার জন্য আমরা ওনাদের পাশে আছি। বন্যা কবলিত অঞ্চলের যে আশ্রয়কেন্দ্র আছে, আশ্রয়কেন্দ্রগুলিতে আমরা ডায়রিয়া, জ্বর, সর্দি এগুলার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে ইয়েগুলা আমাদের আছে কমিউনিটি ক্লিনিকে, ওইগুলা থেকে আমরা মানুষের এখন হচ্ছে যে আমরা এই আশ্রয়কেন্দ্রগুলোতে এই সেবা দিয়ে যাচ্ছি। যারা যারা একটু গুরুতর রোগী ওনাদেরকে আমরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রেফার করতেছি এবং হচ্ছে কি আমরা এখানে মানুষদেরকে সচেতন করার জন্য আমরা কাজ করতেছি। আমার বন্যা কবলিত অঞ্চলে মানুষের যে সমস্যাগুলো হয় এবং বন্যার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো হয় সেই অনুসারে আমরা কাজ করতেছি এবং মানুষকে সচেতন করার জন্য কাজ করতেছি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যেগুলো আমাদেরকে ঔষধ দেওয়া আছে ওইগুলো থেকে আমরা চেষ্টা করতেছি মানুষকে দেওয়া।